সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভি থেকে সরাসরি সম্প্রচারিত নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য সমাধানে। আজকে চলছে 145তম পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি ডাক্তার শারমিন ইয়াসমিন খান। নারী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল একটি সময় হচ্ছে মাতৃত্বকালীন সময় অথবা গর্ভধারণের সময়টি। এই সময় নারীরা শারীরিক এবং মানসিকভাবে অনেক প্রতিবন্ধকতা সম্মুখীন হয়ে থাকেন। আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভকালীন সংক্রমণ ও সমাধান। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশিষ্ট চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার আরিফা শারমিন মায়া, কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন ম্যাডামের সাথে পরিচিত হই। ম্যাম কেমন আছেন? ভালো আছি। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অভিনন্দন তোমাকে এবং ডক্টর চিভি সবাইকে এবং শুধু দর্শক মণ্ডলীকে। আমরা আলোচনার মূল পর্বে চলে যেতে চাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয়ের উপর ভিত্তি করে আমি আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি, এই যে প্রেগনেন্সি বা গর্ভকালীন সময়ে যে সংক্রমণগুলো হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে এবং কি কি ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা হয়ে থাকতে পারে, সেই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে প্রেগনেন্সি, যেটা তুমি আগেও বলেছো, যে এমন একটি সুন্দর আকাঙ্ক্ষিত বিষয়, কিন্তু এই আকাঙ্ক্ষিত বিষয়টাই যখন কোনো কারণে মা বা বাচ্চার জন্য ক্ষতিকারক হয়ে থাকে, তখন সে পরিবারটার উপরে একটি আধার নেমে আসে। এই যে সংক্রমণ আজকের যে বিষয়টা, সেটা আসলে বিভিন্নভাবেই হতে পারে এবং এই বিষয়টা আমাদের মারা এবং আমরা অনেকেই আসলে অতটা সজাগ নাই বিষয় সম্পর্কে। হ্যাঁ, তো এই ধরনের ভাইরাল যদি ইনফেকশনের কথা আমরা বলি, যে মাদের যেটা কি হয়, মাদের দেখা যাচ্ছে, আমরা কমন জানি যে চিকেন পক্স, যেটাকে আমরা ভ্যারিসেলা জোস্টার বলি, আরও কিছু ভাইরাস রয়েছে, মিজেলস, রুবেলা, হ্যাঁ, এই সংক্রমণগুলো কিন্তু হতে পারে। এছাড়াও রয়েছে সাইটোমেগালো ভাইরাস নামে ভাইরাস, পার্ভো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হ্যাঁ, এরকম বেশ কিছু। তারপরে হেপাটাইটিস আমাদের দেশে একটা খুব বড় বিষয়, যেটা নিয়ে অনেক কাজ হচ্ছে এবং এটার ইফেক্ট কি, মা যখন গর্ভবতী অবস্থায় এটাতে আক্রান্ত হন, জন্ডিস হয়ে, আর অনেক যদি ঠিকমতো চিকিৎসা না পায় অনেক ধরনের খারাপ পর্যায়ে চলে যেতে পারে। হ্যাঁ, এছাড়া রয়েছে কিছু ব্যাকটেরিয়ার ইনফেকশন, আমরা আমাদের দেশে কমন আমরা জানি টিউবারকুলোসিস বা যক্ষা, এটা কিন্তু প্রেগনেন্সিতে যখন হবে সেই মার কি করণীয়, সেটাও একটা বিষয়। আবার কিছু রয়েছে, আমরা জীবাণু যদি বলি, যে আমরা প্যারাসাইট জাতীয় কিছু বিষয়, যেটা অনেক ক্ষেত্রে আমাদের মাদের ক্ষেত্রে বা অনেক মারা যারা প্রেগনেন্সি দেখা যাচ্ছে দু তিনবার নষ্ট হচ্ছে, বা কোনো কোনো মারা এসে বলছে যে আমার আগের বাচ্চাটা তো এরকম ত্রুটিপূর্ণ বাচ্চা রয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে টক্সোপ্লাজমোসিস নামে যে একটা প্যারাসাইটিক জীবাণু, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এটা নর্মালি দেখা যাচ্ছে যে এগুলো প্রেগনেন্সিতে হবে বা কখন হচ্ছে এই সম্পর্কে কিন্তু আমাদের অতটা সজাগ দৃষ্টিভঙ্গি নাই। হ্যাঁ, কিন্তু এইগুলো আসলে হচ্ছে এবং এটা মাকে যেমন এফেক্ট করছে, তার চেয়ে বেশি আসলে তার গর্ভস্থ শিশুকে সে আক্রান্ত করতে পারে যদি সঠিক সময়ে চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ম্যাম, এই যে মা যে আক্রান্ত হচ্ছেন, আমরা কখন এবং কিভাবে বুঝতে পারবো যে মা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে আমাদের কি কি ব্যবস্থা বা কি কি করণীয় সে সম্পর্কে যদি বলতেন। এটা অবশ্যই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই যে দেখা যাচ্ছে অনেক সময় যদি আমরা বলি যে বলি না কমন কোন ভাইরাল ফিভার, কি হয়েছে আজকে হয়তো মা প্রেগনেন্ট, দেখা যাচ্ছে যে প্রথম 12 সপ্তাহের মধ্যেও তার জ্বর এসছে, কিছুটা গলা ব্যথা ছিল, অনেক সময় দেখা যাচ্ছে যদি কারো আমরা বলি যে রুবেলা ইনফেকশন হয়, তার কিন্তু একটু জয়েন্ট পেনও হতে পারে, গলা আমরা জানি লিম্ফোগ্রন্থ কিছু গ্ল্যান্ড থাকে সেগুলো কিন্তু ফুলে যেতে পারে, তো হয়তো বা মনে করবো যে না এটা তো নর্মাল ব্যাপার, জ্বর এসছে, তার কিছুদিন পর তো অটোমেটিক সেটা ভালো হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে আমরা বলি যে হাম, কিছু র্যাশ হলো, র্যাশটাও তো হ্যাঁ কিছুদিন থাকার পরে 5 থেকে 7 দিন এটা অটোমেটিক, যেটা আমরা বলি যে নিজে নিজেই সেরে যায়, স্পন্টেনিয়াস ভাবে যেটা বলা হয়। তো এই যে যখন মা আক্রান্ত হচ্ছে বা জ্বর আসছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দেওয়ার বিষয়, মানে গুরুত্ব দেওয়ার বিষয়, এই জন্য বলছে যে এই মাটা দেখা যাচ্ছে যে কিছুদিন পরে এসে হয়তো বা কমপ্লেন করছে, বা এই মাটা যখন দেখা যাচ্ছে কোনো ফলো আপে আছে, হয়তো আমরা এখন তো ইদানিং অনেক মানে স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য যে সিস্টেম, সেখানে আমরা বলি যে মাদের যে বিশেষ করে আমরা যারা ফিটাল মেডিসিন নিয়ে ট্রেনিং করেছি, তারা যেটা চিন্তা করি যে একটা মাকে যেমন আমরা দেখি, ঠিক মায়ের গর্ভস্থ বাচ্চাটা কতটা সুস্থ সেটা দেখারও কিন্তু অনেক বিষয় রয়েছে, যেটাকে আমরা যদি প্রথম 12 সপ্তাহের মধ্যে স্ক্রিনিং বলি। হুম,
আমাদের দেশে একদম ওয়েল এস্টাবলিশড কিছু সবকিছু নাই, যেমন ইনফেকশন কিন্তু বাহিরের দেশে তাদের স্কিনের একদম রুটিন স্কিনের আওতায় রয়েছে বেশ কিছু মানে জীবাণু আমরা যেটা বলি। তো আমাদের দেশে দেখা যাচ্ছে যে মাঝখানে এসে গেছে 5-6 মাসের সময় একটা আলট্রাসোনোগ্রাফি নিয়ে আসলো, বললো যে ম্যাডাম আমার এরকম মানে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট আমাকে বলছে যে আমার বাচ্চার নাকি মাথার মধ্যে পানি এসেছে, মাথাটা বড় হয়ে গেছে, আমরা যেটা হাইড্রোকেফালাস বলি। আবার বলতেছে আমাকে বলেছে আমার বাচ্চার পেটের মধ্যে পানি এসেছে। তো এই যে কিছু জিনিস রয়েছে, তখন আমরা মাকে মার হিস্ট্রি নেই, ইতিহাস নেই, যাচ্ছে মা আপনার কি প্রেগনেন্সি পিরিয়ডে আপনার কি কখনো জ্বর এসেছিল প্রথম 3 মাসের মধ্যে, অথবা এটা যে কোনো সময় আসলে হতে পারে। তবে সবচেয়ে চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে যে যেহেতু কমন যে সিমটম, এটাকে সবাই আমরা গুরুত্ব দিই না, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং আমরা যাতে মাকে বোঝাতে পারি যে হ্যাঁ আপনার জ্বর মানে যে খুব সাধারণ কিছু তা না, আপনাকে কারণ প্রথম জ্বর হলে আমরা তো তাকে ভাইরাল টেস্ট করতে দিব না, আমাদের তো স্ক্রিনিং আওতায় সেটা পড়ে না। তো জ্বর যখন আসবে আমরা তাকে ফলো আপে রাখতে বলবো যে পরবর্তীতে আপনি আপনার বাচ্চাকে এই পরীক্ষাগুলো করাবে, নিয়মিত চেক আপে থাকবে, তাহলে কিন্তু অনেক সময় ধরা পড়ে যায়। এবং কিছু টেস্ট আছে, কিছু সাধারণ সিমটমের সাথে যখনই আমরা একটা কিছু পেয়ে যাই যে হ্যাঁ বাচ্চার এরকম, তাহলে মার এই জীবাণু সংক্রমিত সে হয়েছিল কিনা, তখন মার ব্লাডে আমরা কিছু টেস্ট করি, এবং অ্যাডিশনাল কিছু মার্কার আমরা বলি যে এই ভাইরাস দিয়ে মানে কোন জিনিসটা আমরা স্পেসিফিক আগে দেখি যে ওর কি পেটে পানি, এটার জন্য কোন জীবাণুটা বেশি দেয়, বাচ্চার মাথা বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে বা ওর হার্টের জন্য ডিফেক্ট, সেটার জন্য কোন জীবাণু দেয়। হ্যাঁ, এই চিন্তা করে ওইভাবে ওই রোগীটাকে ওই ভাইরাল, যেমন আমরা যদি আমরা বলি রুবেলা, হ্যাঁ এখন তো আমাদের একদম বলাই হয় যে কোন প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং কথাটা কিন্তু খুব বেশি আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে, যে একটা মা যখন গর্ভধারণ করবেন তার আগে সে নিজে কতটা সুস্থ জেনে নেওয়া, এবং এই সময় যদি সে আসে আমরা একটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দিই যে মা আপনার কি কোনো আগে কখনো কোনো ইনফেকশনের কোনো হিস্ট্রি আছে কিনা বা রুবেলা হয়েছে কিনা, যদি সে নন ইমিউন মানে না থাকে তার এরকম, আমরা টেস্ট করে দেখি যে তাকে ভ্যাকসিন দিয়ে দিতে বলি, এবং ভ্যাকসিন রুবেলা ভ্যাকসিন দেওয়ার 3 মাসের মধ্যে আমরা বলি যে আপনি কনসিভ করবেন না। হ্যাঁ, এটা নিষেধ করা হয়, কারণ কি যে রুবেলাটা এমন একটা বিষয় যে দেখা যাচ্ছে বাচ্চার মাথা ছোট হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, তার কানে সমস্যা হচ্ছে মানে শ্রবণ প্রতিবন্ধী হতে পারে, তার হার্টে সমস্যা হয়, এই যে এত ধরনের সমস্যা, তো সেগুলো থেকে যদি একটা মা ইমিউনাইজড হয় বা ভ্যাকসিন দেয়া থাকে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে সে মুক্ত থাকতে পারবে, কারণ এটা কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট নাই আসলে। তো সেরকম ভাবে আমরা যদি সাইটোমেগালো ভাইরাস যদি চিন্তা করি, তো সেক্ষেত্রে আমি যদি সামগ্রিকভাবে বলি যে কোনো ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, প্রথম 3 মাস যদি মা আক্রান্ত হয়, আসলে আমাদের তো বোঝার সুযোগ নেই, কারণ কি মারা তো আসেই না, প্রি প্রেগনেন্সিতে খুব কম আসে, প্রথম 3 মাসে আরও কিন্তু কম আসে। হ্যাঁ, তো এই প্রথম 3 মাসে যদি কেউ আক্রান্ত হয়, ওই সময় বাচ্চার শারীরবৃত্তীয় যে গঠন সেটা কিন্তু তৈরি হয়ে যায়। তো মোটামুটি 12 সপ্তাহের মধ্যে, 10 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা বলি যে এই সময় যদি কোনো জীবাণু দ্বারা সে আক্রান্ত হয়, তাহলে তার ওই গঠনে প্রবলেম দেখা দিবে বা সমস্যা দেখা দিবে, এবং দেখা যাচ্ছে প্রথম দিকে ইনফেকশন যতটা হচ্ছে তার মধ্যে বাচ্চার ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, রেটটা প্রথম দিকে কম থাকে, কিন্তু বাচ্চার ক্ষতি প্রথম দিকে বেশি হয়, আবার শেষের দিকে গর্ভের শেষ অবস্থায় যখন দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে তুলনামূলকভাবে পার্সেন্টেজটা অনেক বেশি ট্রান্সমিশনের মা থেকে বাচ্চা, কিন্তু ক্ষতিটা কম হয়, কারণ বাচ্চার তো শারীরবৃত্তীয় গঠনতন্ত্র হয়েই গিয়েছে আমাদের সেই 12 সপ্তাহ বা প্রথম 3 মাসে। হ্যাঁ, কিন্তু শেষের দিকে হলে যেটা হয় কি, এই যে মানে মা তো ডেলিভারি করাবে তাই না, এই যে প্যাসেজটা বা যে পথ দিয়ে যাবে, সেখানে যদি ভাইরাল লোড বা অন্য কোনো জীবাণু থাকে, তখন কি হবে, বাচ্চা আক্রান্ত হবে, মানে তখন নিওনেটাল যে ইনফেকশন কনজেনিটাল, সেটা আবার আমরা পেতে পারি। হ্যাঁ, এইরকম হচ্ছে বিষয়। ম্যাডাম, এখান থেকেই আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আপনি কয়েকবার ব্যবহার করেছেন যে ট্রান্সমিশন বা এই যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো যাওয়ার যে পথ, মা এবং বাচ্চার মাঝে যখন ট্রান্সমিশন বা ভাইরাল ব্যাকটেরিয়াল অর্গানিজমগুলো ট্রান্সফার হচ্ছে, কি কি পথ পথে সাধারণত এরা গিয়ে থাকে? আচ্ছা, পথ তো অনেকগুলোই আসলে আছে, যদি আমরা ইন জেনারেল বা সাধারণভাবে চিন্তা করি যে অ্যাকচুয়ালি মা থেকে বাচ্চাতে ট্রান্সমিশন হওয়ার বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে মার সাথে বাচ্চার কিন্তু কানেকশন বা যোগাযোগ হয় প্লাসেন্টা বা গর্ভফুলের মাধ্যমে। তো এইটা হচ্ছে প্লাসেন্টাল, এখানে যদি কোনো ইঞ্জুরি হয়, আমরা যেটাকে হেমাটোজিনাস বলি, যে প্লাসেন্টার মাধ্যমে হচ্ছে,
আবার দেখা যাচ্ছে জরায়ুর যদি আগে থেকেই কোনো সংক্রমণ থাকে, আমরা অনেক সময় বলি এটাকে ডাক্তারি ভাষায় অ্যাসেন্ডিং ইনফেকশন, মানে জরায়ুর তো আমরা বলি যে যে পথ দিয়ে বাচ্চাটা হচ্ছে জনিপথ সেটাকে ভ্যাজাইনা বলা হয়, তারপরে সার্ভিক্স জরায়ুর মুখ, এরপর ইউটেরাস। তো এই যে ওখানে নর্মালি এটা আমাদের সবারই, আমরা অনেকেই জানি অনেকে জানি না যে আমাদের এই যে জনিপথে বা ভ্যাজাইনাতে অনেকগুলো বন্ধু ব্যাকটেরিয়া বা বন্ধু জীবাণু থাকে, হ্যাঁ, যারা অনেক ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু রক্ষা করে। হ্যাঁ, তো এগুলো যদি কমে যায়, সেটা যে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে, প্রেগনেন্সি একটা নিজেই ফ্যাক্টর যে ওই সময় ইমিউনিটি বা রোগ প্রতিরোধ কমে যায়, বা কোনো কারণে দেখা যাচ্ছে যেগুলো প্যাথোলজি বা যেগুলো সংক্রমিত জীবাণু, খারাপ জীবাণু, সেগুলো আপার হ্যান্ড নিয়ে নিল, সেটা তখন করে কি যে উপরের দিকে যখন উঠে যায়, হ্যাঁ, সেটার আবার স্টেজ আছে যে প্রথমে একবারে তো সে উপরে আসতে পারবে না, সে প্রথমে ওই জনিপথের ওখানে কিছুক্ষণ থাকবে। চারটা স্টেজ বলি আমরা এত সাধারণ থেকে, যদি একটু সহজভাবে বলি যে চারটা স্টেজের মধ্যে প্রথমে ওই সে ওই পথটাতে থাকবে, তারপর জলের মুখে কাছে আসবে, তারপর সেটাকে ভেদ করে ভেতরে আসবে, আসার পরে বাচ্চা যেটার মধ্যে থাকে একটা পর্দার মধ্যে, হ্যাঁ, অ্যামনিওটিক মেমব্রেন বলি, এই পর্দাটার মধ্যে কিছু ফ্লুইড থাকে, অ্যামনিওটিক ফ্লুইড বলি আমরা, তো এই পর্দা ভেদ করে যখন ভিতরে চলে আসবে আলটিমেটলি, তখন এটাকে আমরা ফিটাল ইনফেকশন বলবো। তার মানে এই জনিপথ থেকে যদি অর্গানিজম সহ কোনোভাবে আসতে পারে, এটা একটা বিষয়। আর সরাসরি দেখা যাচ্ছে মায়ের যেটা হেমাটোজেনাস থেকে প্লাসেন্টা থেকেও কিছু ডাইরেক্ট আক্রমণ করতে পারে, এরকম ভাবে হতে পারে ইনফেকশন। এগুলো আসলে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, বাচ্চাদের যে ইনফেকশনটা বা ট্রান্সমিশনটা হয় এটা আমরা বলি সাধারণত ভার্টিক্যাল ট্রান্সমিশন, যে মা থেকে বাচ্চাতে হচ্ছে। তো এই এটার ইফেক্ট কিন্তু মানে অনেক, আমরা বলি অ্যাডভার্স বা খারাপ যে ইফেক্টটা, সেটা যেটা হচ্ছে যে বাচ্চার আক্রান্ত যখন হবে, আমি যদি বললাম যে জন্মগত ত্রুটি তো একটা বিষয় রয়েছে, আমরা যদি চিন্তা করি যে বার্থ ডিফেক্ট সারা বিশ্বে, হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী চারটা মেজর বা প্রধান কারণ কি, তার মধ্যে এক নম্বর আমরা বলি জেনেটিক কারণ, তারপরে বলি ক্রোমোজম, হ্যাঁ, এরপরে তিন নম্বর কিন্তু ইনফেকশন। তার মানে এটা কিন্তু গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, তো ইনফেকশনটাকে এই যে তুমি বললে যে কোন পদ্ধতি, হ্যাঁ, উত্তরটা হচ্ছে এরকমই যে অ্যাসেন্ডিং ইনফেকশন হতে পারে, ফুল দিয়ে তারপরে যেতে পারে, এভাবে আসলে আক্রান্ত হচ্ছে বাচ্চাটা। ধন্যবাদ ম্যাম। আমাদের একজন দর্শকের একটি প্রশ্ন এসেছে, সাবরিন সুমি, ম্যাম, হিমোজেক্ট ইনজেকশন নেয়ার পর আমার একটু মাথা গা দিয়ে অনেক গরম বার হচ্ছিল, কিন্তু একটু পর ইনজেকশন অফ রাখি, তারপর আবার ইনজেকশন চালু করি, তারপর কোনো প্রবলেম হয়নি, তাহলে কি পরের ডোজটা আমি আর নিতে পারবো? আচ্ছা, দর্শকের প্রথমেই বলি আপনাকে এটা কেন দেয়া হয়েছিল, সেটা হচ্ছে একটা বিষয়, হিমোজেক্টটা সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি থাকলে দেওয়া হয় ইনজেকশনটা। তো এখানে যদি মেজর আসলে এরকম কোনো সাইড ইফেক্ট হয় না, হ্যাঁ, আপনি যেটা বললেন যে একটু খারাপ লেগেছিল, এরপরে আপনি পরবর্তীতে সাধারণত এক সপ্তাহ পরে নিতে বলা হয়, আপনার যদি এর মধ্যবর্তী সময়ে কোনো সমস্যা না থাকে আপনি আরেকটা নিতে পারবেন। ধন্যবাদ ম্যাম। সুপ্রিয় দর্শক, সম্ভবত আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ম্যাম, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে কি কি পদ্ধতিতে মা থেকে শিশুর মাঝে, মানে তার গর্ভস্থ সন্তানের মাঝে ট্রান্সমিশন হচ্ছে। আমার এখানে একটি প্রশ্ন ছিল, এই যে জরায়ুতে যে মাইক্রো অর্গানিজমগুলো বা জীবাণুগুলো বসবাস করছে বা গর্ভকালীন সময় আসছে, সেখান থেকে কি মা কোনোভাবে মুক্তি পেতে পারে? কোনো হাইজিন মেনটেইন বা কোনো ওষুধ, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, অবশ্যই, হাইজিন তো একটা প্রধান বিষয়। হ্যাঁ, এই যে আমি বললাম যে এমনি এই সময়টাতে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে, আমরা বলি এই জন্য মাদের যে বিষয়গুলো এরকম যে নিয়মিত সে বিশ্রাম নেবে এবং লোকাল মানে ওই জায়গাটার হাইজিনটা অবশ্যই তাকে মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার বিছানা, পরিষ্কার কাপড় চোপড়, এটা একটা বিষয়। হ্যাঁ, আর মাদেরকে আরও একটা আমরা বলবো যে কিছু কিছু ভাইরাল জিনিস যেটা হচ্ছে ডে কেয়ার সেন্টারে যারা কাজ করে, দেখা যাচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এগুলো কিন্তু বাচ্চাদের ওই যে কেয়ার যেটা নেয় ওদের ইউরিনে পাওয়া যায়। তো ওই ওই ধরনের কন্ট্যাক্ট থেকে তাকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। আবার যে আমি বললাম যে টক্সোপ্লাজমোসিস, এটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় ওই যে বিড়াল, আমরা অনেকেই কিন্তু বাসায় আজকে বিড়াল পুষি বা মিনিকে, মানে অনেকের পছন্দের একটা বিষয় পছন্দ, হ্যাঁ, সেখান থেকে থাকতে পারে। তারপর র ফুড, আন্ডার কুকড, মানে ভালোভাবে সিদ্ধ করে যদি কোনো খাবার আমরা না খাই তাহলে কিন্তু এরকম টক্সোপ্লাজমোসিস এগুলো হতে পারে। মোট কথা আমাদের যে মানে অথবা আমরা কোন একটা জায়গায় গেলাম যেখানে আমার কন্ট্যাক্টে কোনো পার্সনের হাঁচি কাশি বা হাম বা এরকম কিছু আছে, আমরা ওখান থেকে মাদের বলবো এরকম জায়গায় আপনারা যাবেন না।
আপনার ফ্লু জাতীয় যাদের, যেমন এখন কিন্তু আমাদের একটা বৈশ্বিক মহামারী, এটাও কিন্তু একটা সংক্রমণের সময় চলছে। তো যে সমস্ত ওই জায়গাগুলো থেকে আমরা বলবো যে মাদেরকে যে আপনারা এই জায়গাগুলো সহজে যাবেন না, বা গেলেও এসেই সাথে আপনার যদি কোনো সিমটম দেখা দেয় বা আপনার শারীরিক যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। ম্যাম, এই যে করোনাকালীন সময় সম্পর্কে একটু আগে আপনি বলছিলেন, করোনাকালীন সময় আমাদের তো মার্চ থেকে বাংলাদেশে শুরু হয়েছে, এখন যে প্রেগনেন্সি, প্রেগন্যান্ট ওমেনরা আসতেছেন, গর্ভাবস্থায় যে মায়েরা আসতেছেন, তাদের মাঝে কি কোনো পরিবর্তন আছে যে এরকম কোভিড হয়েছে, তারপরে তার নিজের শারীরিক কোনো সমস্যা হচ্ছে, বা তার গর্ভকালীন যে সন্তান বা বাচ্চাটা আছে তার হয়তো বা আপনার আল্ট্রাসোনোগ্রাফি বা যে স্ক্রিনিংগুলো বললেন সেখানে কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছেন, এরকম কোনো কেস আপনাদের কাছে এখন পর্যন্ত এসেছে? আচ্ছা, এখন যেটা এই যে করোনার সময় মার্চ একটা গর্ভকালীন সময় কিন্তু আমরা যেটা আমরা আমাদের দেশে মার্চ, তবে বাহিরে তো নভেম্বর গত বছর থেকে আসছে। হ্যাঁ, স্টাডি সম্পন্ন করতে হলে আমরা যেটা বলি যে 10 মাস সাধারণভাবে যেটা বলি, হ্যাঁ, তো ওই বাচ্চার পুরো পিরিয়ডটা কিন্তু আমাদের দরকার। অ্যাটলিস্ট আমরা যদি বলি যে হ্যাঁ সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ধাপ, হ্যাঁ, এরপরে শেষের দিকে তো ঝুঁকিটা অনেকটা আসলে কমে আসে। তো অনেক রকম স্টাডি কিন্তু এখনো চলছে। হ্যাঁ, এর মধ্যে দেখা গিয়েছে যে সত্যিকার অর্থে যে জনির পথের যে আমরা বলি যে ভাজাইনাল ফ্লুইড অথবা অ্যামনিওটিক ক্যাভিটি, যে এখানে এখানে ডাইরেক্ট ভাবে জীবাণু কিন্তু এরকম ভাবে পাওয়া যায়নি। হ্যাঁ, কিছু কিছু মারা যারা অসুস্থ হয়েছেন, এটা তার নিজস্ব ইমিউনিটি কম ছিল অথবা কোমরবিড কোনো কন্ডিশন ছিল, যে ডায়াবেটিস বা প্রেশার মানে উচ্চ রক্তচাপ অথবা আদার্স কোনো সমস্যা তার এগুলো থাকার কারণে সে বেশি আক্রান্ত হয়েছে। নর্মালি আমি যদি চিন্তা করি আর সাধারণের ক্ষেত্রে যেরকম, সেখান থেকে প্রেগনেন্সিতে কিন্তু খুব বেশি পার্থক্য না। যে হ্যাঁ প্রেগনেন্ট, যদিও আমরা বলি যে এই সময়টা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, কিন্তু সমস্ত ডাটা যেটা বলছে যে না আসলে প্রেগনেন্সিতে এত বেশি ইফেক্ট যে সাধারণের চেয়ে বেশি তা কিন্তু না। এবং বাচ্চাদের কয়েকটা স্টাডি ছোট ছোট এভাবে দেখা গিয়েছে যে প্রথম দিকে অ্যাবর্শন হয়েছে, তারপরে কিছু আমরা বলি যে প্রি টার্ম লেবার, হ্যাঁ, যে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া, হ্যাঁ, এরকম কিছু কিছু কিন্তু জিনিস দেখা দিয়েছে। হ্যাঁ, আর প্রিটার্ম লেবার আসলে এটার ইনফেকশনের সাথে আমি একটু বলতে চাই যে এই যে আমি বললাম যে প্রিটার্ম ডেলিভারি যেটা হয় এটা কিন্তু আমি যদি তিনটা ভাগে ভাগ করি, হ্যাঁ, 1/3 যদি হয় সেটা আমরা বলি যে প্রিটার্ম লেবার পেইন, হ্যাঁ, আমার হবে 1/3 দেখা যাচ্ছে তার সময়ের আগে, ওই যে বললাম যে অ্যামনিওটিক মেমব্রেন বা একটা পর্দা সেটা যদি রাপচার হয়ে যায়, হ্যাঁ, প্রিটার্ম পিল এবার রাপচার মেমব্রেন আমরা বলি, আর বাকি 1/3 হয় হচ্ছে ফিটাল বা ম্যাটারনাল কোনো ইন্ডিকেশন যে হ্যাঁ প্রেশার বেশি বা বাচ্চা রাখা যাচ্ছে না। তো এই যে প্রিম্যাচুরিটি বাচ্চা, এটা কিন্তু বাচ্চার পরবর্তী জীবনকে খুব মারাত্মকভাবে এফেক্ট করে। অ্যান্ড কারো যদি ইনফেকশন হয় এবং সেটা যদি ট্রিটমেন্ট না হয়, দেখা যাচ্ছে 45% ক্ষেত্রে এই বাচ্চা নিওনেটাল লাইফে আক্রান্ত হবে, এবং তাদের পরবর্তীতে দেখা যাবে যে লাংসের ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে, তার মাথায় আমরা সেরিব্রাল পলসি বলি, হ্যাঁ, মাথার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো কিন্তু করোনার জন্য আলাদাভাবে খুব বেশি এরকম ব্রস কোনো, হ্যাঁ, ইফেক্ট এরকম এখন পর্যন্ত আসেনি। ধন্যবাদ ম্যাম। একটু আগে আপনি বলছিলেন যে কি কি ভাইরাস আমাদের শরীরে, মায়ের শরীর থেকে সন্তানের শরীরে যেতে পারে, আমি জানতে চাচ্ছি যে কি কি ধরনের ভাইরাস আসলে আপনারা এখন পর্যন্ত পেয়েছেন যা দ্বারা সংক্রমণ হচ্ছে এবং খুবই খারাপ পরিস্থিতি তৈরি করছে, সে সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, আচ্ছা, ভাইরাস যদি আমরা বলি আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে হেপাটাইটিস। হচ্ছে একটা পেশেন্ট, ও তো আর হেপাটাইটিস বলে আসবে না, ওর আসবে তার কিছু ফিচার নিয়ে, তার দেখা যাচ্ছে যে জ্বর, তার ম্যালেস বা গাটা ব্যথা করছে, অবসাদ, তার রুচি নাই, হ্যাঁ, এরকম তাকে দেখা যাচ্ছে। আমরা যখন রুটিন কিছু ইনভেস্টিগেশন করছি আমাদের দেশে, আমাদের প্রথমেই আমরা যেটা বলি স্ক্রিনিং এর ক্ষেত্রে যে হেপাটাইটিস আর বলি HBsAg, এটা একদম কমন স্ক্রিন এর বিষয় যে এটা করতেই হবে। যদি দেখি যে হ্যাঁ এটার সাথে সাথে যে তার এই সিমটমগুলো জন্ডিসের দিকে যাচ্ছে, তখন আমরা কারণ জানার চেষ্টা করি। যে দেখা গেলো আমরা HBsAg করেছি, এটা রুটিনলি করা হয় নেগেটিভ, কিন্তু তাহলে তার ফিচারগুলো কেন, অথবা চোখ হলুদ হয়ে গেছে, পেশাব হলুদ হচ্ছে, তখন হতে পারে তার হেপাটাইটিস এ, অথবা হতে পারে হেপাটাইটিস সি বা ই। তবে হেপাটাইটিস এ যেটা আমরা বলি যে এটা সাধারণত আনহাইজেনিক কন্ডিশনে বেশি হয় আমাদের দেশে, যারা একটু লো সোশ্যাল ইকোনমিকে তাদের দেখে বেশি পাওয়া যায়, কিন্তু যেটা আমরা সবচেয়ে বেশি অরিট বি আর হচ্ছে হেপাটাইটিস ই নিয়ে। বিটা তাও অনেক সময় আমরা দেখা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে, এটা তো আসলে ওইভাবে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ। তো এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই
যে হেপাটাইটিস বি আমরা যে এসবিএস এজি যেটা আমরা স্ক্রিনিং করি, হ্যাঁ, এটা দেখা গেল নেগেটিভ, ভালো। কিন্তু যাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কিছু মারা আছে বা যে ফিচার, সেখানে অনেক সময় আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সিডিসি যেটাকে বলে, তারা বলে যে থার্ড ট্রাইমেস্টার মানে শেষের ভাগে আরেকবার করতে হেপাট, এটা কিন্তু অনেকেই এভাবে জানে না, হ্যাঁ, যে তখন কিন্তু পজিটিভ আসতে পারে, এটা একটা বিষয়। আর যখনই তার পজিটিভ আসবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভাইরাল লোড তার কত, এটা কিন্তু আমাদের একটু নির্ণয় করতে হবে। ভাইরাল লোড বেশি থাকলে তার ক্ষেত্রে যে পরবর্তী ইফেক্টগুলো আসলে খারাপ হতে পারে মার জন্য এবং বাচ্চার জন্য, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হয়। লোড বেশি হলে আমরা প্রেসক্রাইব করতে পারি যে এইটা, হ্যাঁ, ল্যামিভুডিন বা কিছু নাম আছে, এগুলো তো সাধারণ ওভাবে জানবে না, কিন্তু ওষুধ রয়েছে, এটা একটা বিষয়। এখনো মানে আমরা কিছু রোগী কিন্তু এখনো পাই যাদের স্ক্রিনটা নাই, হ্যাঁ, এবং এটা কিন্তু হয়তো পরবর্তীতে কোনো কাজে গাইনির কোনো সমস্যার কারণে এসছে, আমরা এটা করতে দিয়েছি, তখন দেখি তার পজিটিভ, এবং সে বলেছে ম্যাডাম আমার তো দুটো বাচ্চা হয়েছে। আমি আপনি কি, আপনি তো নিজেই জানেন না, আপনি কোনো, তার মানে আপনি তো না জানার কারণে আপনার বাচ্চাকেও কিন্তু ক্যারিয়ার করে ফেলেছেন, হ্যাঁ, কারণ ও যদি জানতো প্রেগনেন্সি পিরিয়ডে আমরা যদি রেগুলার চেক আপে থাকতো, আমরা বলি যে ডেলিভারির সাথে সাথে অন্তত পক্ষে 12 ঘন্টা, অনেক সময় বলা হয় যে সিডিসি বলে 24 ঘন্টার মধ্যেও দেওয়া যায়, আমরা কিন্তু বাচ্চাকে একটা ভ্যাকসিন দিতে পারি আর একটা ইমিউনোগ্লোবিন দিতে পারি, যাতে বাচ্চাতে প্রোটেকশন থাকে। এই তথ্যটাও কিন্তু সাধারণদের জানতে হবে, হ্যাঁ, কারণ এই যে সামান্য যদি স্ক্রিনিং এ না করে বা ফলো আপে না আসে, তাহলে সামান্য জিনিস কিন্তু অসামান্য ক্ষতি করে দিতে পারে, এরকম একটা। আর যেটা হচ্ছে হেপাটাইটিস ই, এটা কিন্তু এমন ভাবে হয় যে ব্রেনে, ব্রেনের মারাত্মক ক্ষতি, মানে দেখা যাচ্ছে সে সাইকিয়াট্রিক মানে সমস্যা, সে ভুলভাল বলতে থাকে, মানুষ চিনতে পায় না, ব্রেনে যখন যে যে টক্সিক, আমাদের কাজ যেটা হচ্ছে আসলে হেপাটাইটিস নিয়ে আমরা অডিট কেন, লিভার কি করে, কিছু জিনিস তার ফাংশন হচ্ছে সিনথেসিস করা, হ্যাঁ, তো কিছু জিনিস সিনথেসিস মানে প্রোটিন জাতীয় কোনো জিনিস যদি সঞ্চয় না করতে পারে, মেটাবলিজম না, টক্সিন হিসেবে সে কাজ করবে, এটা তখন হবে কি ব্লাডের সাথে ব্রেনের যে একটা ব্যারিয়ার সেটা ক্রস করে মাথায় চলে যেতে পারে। এই কারণে হেপাটাইটিস ই মা যদি থাকে তাদেরকে খুব ড্রাস্টিক মানে একদম ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে এবং খুব ভালোভাবে মনিটরিং করতে হবে মাকে এবং বাচ্চাকে, যাতে এই অ্যাডভার্স ইফেক্টগুলো না হয়। এই জন্য আমরা খুব অরিড হচ্ছে হেপাটাইটিস ই নিয়ে, একে ফালমিনেটিং হেপাটিক ফেলোর বলা হয়ে যায়, যে মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে, এই হচ্ছে। আর একটা যে এর আগে আমি কিছু প্রসঙ্গ মনে হয় বলেই ফেলেছি, মিজেলস এর কথা, তারপরে সাইটোমেগালো ভাইরাসের কথা, হ্যাঁ, তো এইগুলো আসলে অ্যাজ এ হোল আমি যেটা বললাম যে মাথা থেকে শুরু করে সব জায়গায়, যেমন আমার মাথা বড়ও হতে পারে, মাথা ছোটও হতে পারে, একটা বাচ্চা এরকম হতে পারে, তারপরে কি হতে পারে, তার চোখ, বিশেষ করে চোখে সমস্যা হতে পারে, শ্রবণ প্রতিবন্ধী হতে পারে, আবার যেটা বললাম যে পেটে যে হার্টের সমস্যা, এটা তো মিজেস দিয়ে হতে পারে, হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস রয়েছে, হ্যাঁ, এটা যেটাকে আমরা বলি দুই ধরনের রয়েছে, যেটা আমরা কিছু আছে জেনিটাল মানে যোনিপথে সমস্যা করতে পারে, কিছু আমরা বলি যে ইনজেনাইল বা ওরাল যে, এইগুলো থাকলেও কিন্তু মা থেকে বাচ্চা সংক্রমিত হতে পারে, এবং বাচ্চারও এই যে আমি বললাম যে কি কি প্রবলেমগুলো হয় সেগুলো হতে পারে, বা সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে গেল, বাচ্চাটার গ্রোথ ঠিক মতো হলো না, আমরা বলি যে এফজিআর, হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে বেশিরভাগ আমরা হেপাটাইটিস পেয়ে থাকি, এবং এই যে রুবেস মিজেলা বা সাইটোমেগালো বা হার্পিস সিমপ্লেক্স, এরা কিন্তু সাধারণভাবে কোনো প্রেগনেন্সিতে আমরা পাই না, পাই না বলতে যে ওরা তো আর সমস্যা নিয়ে আসে না যে আমার রুবেলা হয়েছে বা আমার, কারণ যেহেতু কমন সিমটমের মধ্যে পড়ে যায়। আমরা কখন পাই, যখন দেখা যাচ্ছে একটা মা আমাদের কাছে এসছে যে ম্যাডাম আমার তো পরপর দুটো বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, ওই যে ফার্স্ট ট্রাইমেস্টার, ওই যে প্রথম 12 মাসের মধ্যে যদি হয়, তারপরে যদি বলে যে আমার আগের বাচ্চাটা এরকম প্রতিবন্ধী, শুনতে পায় না, কথা বলতে পারে না, তার স্পিচ থেরাপি দিতে হচ্ছে, পরবর্তী আমি বাচ্চা নিতে চাই, মানে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ তখন আমরা তাদেরকে এই টেস্টগুলো করতে দিই, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা পজিটিভ পাই। হ্যাঁ, একমাত্র আমরা রুবেলা ছাড়া, রুবেলা একবার হয়ে গেলে কিন্তু লাইফ লং মোটামুটি ইমিউনিটি দেয়, এই জন্য আমরা বলে যে যে যারা আক্রান্ত হননি তারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন, আর বাকিগুলো কিন্তু অবশ্যই মানে সেটা আবারও হতে পারে। এটা হচ্ছে ইনফরমেসেসটা আমার, যে সাইটোমেগালো ভাইরাস বা টক্সো বা আমরা হার্পিস, এগুলো যদি চিন্তা করি যে এগুলো কিন্তু রিঅ্যাক্টিভেশন হতে পারে, হ্যাঁ, বা রিকারেন্ট আমরা যেটা বলি, হ্যাঁ, তো সেগুলো বোঝার বিষয় আছে। এগুলো আসলে একদম মানে একদম সিমটমলেস মা, কিন্তু আমরা যখন পড়ে দেখলাম ব্লাডে আমরা একটা জিনিস দেখি, হ্যাঁ, অ্যান্টিবডি দেখি, টাইটার, হ্যাঁ, তো ওই টাইটারের লেভেলটা কত, তারপরে আমরা বললাম যে হ্যাঁ পজিটিভ লেভেল, তার মানে বেশি,
এরপরে আমরা তাকে আবার আসতে বলি। এখানে আবার দুটো বিষয় আছে যে ওই মাকে অ্যাকিউট মানে এই কয়েকদিনের মধ্যে সে আক্রান্ত কিনা, তখন আমরা IgM নামে একটা অ্যান্টিবডি দেখি। তারপরে যদি ক্রনিক হয়ে যায় আমরা দুটোই দেই, হয়তো এম নেগেটিভ হবে, জিটা পজিটিভ। তো এখানে আরো বিষয় আসলে আরো কিছু সূক্ষ্ম বিষয় আছে যে এই পজিটিভের আর যখন তাহলে রিকারেন্ট হলে কি হবে, রিকারেন্ট হলে হবে কি এই IgG এর মাত্রাটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর আরেকটা বিষয় হয়তো সাধারণরা ওইভাবে নাও বুঝবে, কিন্তু আমি সচেতনতা উদ্দেশ্যে বলছি যে মারা আসলে আমাদের কাছে আসবেন যে এই রকম হিস্ট্রি নিয়ে, যে তখন আমরা কিন্তু তাদেরকে ফলো আপে রাখতে বলি, হ্যাঁ যে এরকম আসছে মা আপনি 4 সপ্তাহ পরে আসেন, আমরা আবার আমরা এটা করে দেখবো যে এটা কি আপনার আগের তুলনায় আমরা বলি অনেক সময় 4 গুণ বেড়ে গেছে কিনা। যদি 4 গুণ বেড়ে যায় বলবো যে মা আপনার এখনো সময় হয়নি, আপনার রক্তের জীবাণুটা এমন একটা অবস্থানে আসতে হবে যখন আপনি কনসিভ করলে আপনার বাচ্চার ঝুঁকিটা কম হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। ধন্যবাদ ম্যাম, এত শক্ত একটি বিষয় এত সহজভাবে বোঝানোর জন্য। আমরা অনেকবারই আপনার মুখ থেকে শুনছিলাম টক্সোপ্লাজমোসিস, এই অনেকটুকুই আপনি আমাদেরকে বলে দিয়েছেন অলরেডি। আমি এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে টক্সোপ্লাজমোসিস আসলে জিনিসটা কি আর এটার চিকিৎসা আসলে কি? টক্সোপ্লাজমাস এটা আসলে একটা এক ধরনের প্যারাসাইট, টক্সোপ্লাজমা গন্ডি। হ্যাঁ, এটা প্যারাসাইট, এটা আমরা বলি যে একদম সেলের মধ্যে থাকে, ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। তো এইটা যখন এটা দ্বারা যদি কারো আক্রান্ত হয়, সেখানে আমরা যেটা বলি যে আমরা চিন্তা করি, এটা আমাকে ভাষায় বলা হয় হচ্ছে যে এটা তো বললাম যে প্যারাসাইটিক জীবাণু দিয়ে হচ্ছে, যে ট্রায়াড বলি আমরা, যে একটা যদি আমি আলট্রাসোনোগ্রাফি ফিচার পাই অথবা আমি বলতে পারি যে হ্যাঁ এটার এই বাচ্চাকে মাথাটা বড় বা ছোট, হ্যাঁ মাইক্রো হাইড্রোকেফালাস অথবা মাইক্রোকেফালি হতে পারে, তার হতে পারে কি ক্যাটারাক্ট হতে পারে, তার আমাদের ডাক্তারি ভাষা যেটা বলে সেন্সরি নিউরাল ডিফনেস, মানে সোজা কথা শ্রবণ প্রতিবন্ধ, মানে কানের সমস্যা হতে, কানের সমস্যা হতে পারে। তো এই তিনটা জিনিস আমরা পাই। আর এই যে একই কথা আমি বললাম যে প্রথম দিকে যদি হয় তাহলে তার ইনফেকশনের রেট কম কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো এই এই হচ্ছে বিষয়টা যে আমি টক্সোপ্লাজমিস বলতে যেটা বললাম যে কেন হয় বা কি থেকে আমাদের সাবধান থাকতে হবে, এই যে বিড়াল কুকুর পোষা প্রাণী আন্ডার কুকড মানে খাবারটা আমাকে অবশ্যই সিদ্ধ করে ভালোভাবে খেতে হবে, এই বিষয়গুলো যদি আমরা সজাগ থাকি তাহলে আমাদের এই টক্সোপ্লাজমোসিস বেশিরভাগ আমরা আসলে আমাদের ওয়ার্ডে বা আমরা যেটা পেয়েছি যে যখনই দেখি একটা বাচ্চা অনেক মাথা বড় পানি চলে আসছে তখন আমরা বলি একটু টর্চ করা হয়েছে। টর্চ বলতে কিন্তু শুধু টক্সোপ্লাজমোসিস না, এর সাথে রুবেলা আসে, সাইটোমেগালো ভাইরাস রয়েছে, হার্পিস সিম্পটম। এখন কিন্তু অনেকেই টর্চ বিষয়টা জানে যে টর্চ আমাদের আমার ডাক্তার সাহেব ম্যাডাম আমাকে টর্চ করতে বলেছেন। হ্যাঁ, তো এই টর্চ হচ্ছে যে এই কটা জিনিস লেভেলটা আমরা দেখি যে তার একসাথে, হ্যাঁ একটা প্যানেল বলা হয়। হ্যাঁ, সবাই তো আর সব অর্গানিজম স্পেসিফিক কিছু কিছু জায়গা রয়েছে যে এটার জন্য মেইনলি এই অর্গানিজম, কিন্তু কমনলি এই একটা প্যানেল যারা একই ধরনের কাজগুলো করে থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে হার্টের মধ্যে একটা, আমি তো বলেছি যে ASDV জন্মগত ত্রুটি, হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাফি এরকম ইকোজেনিক একটা ফোকাই বলি আমরা, হ্যাঁ এগুলো কিন্তু পাওয়া যায়, কারো কারো লিম ডিফেক্টও হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মানে বিষয়টা আসলে। তো টক্সোপ্লাজমোসিস থাকলে আমরা ব্লাড দেখে চিন্তা করি। আরেকটা ভালো কথা যে আমরা বাচ্চা আক্রান্ত হচ্ছে কিনা সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, এটাও কিন্তু একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে যখন কোনো মার আমরা যদি এরকম দেখা যায় যে 16 সপ্তাহ বা 20 সপ্তাহে এসছে আমরা পজিটিভ পেলাম, বাচ্চা আক্রান্ত কিনা কিভাবে বুঝবো, তাহলে তো আমাদের মার রক্ত দিয়ে তো আমি বাচ্চাকে যাচাই করতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলি যে যেহেতু এই বিষয়টা একটু অন্যরকম আসলে, হ্যাঁ তারপর আমাদের বলতে হবে যে বাচ্চা যে পানির মধ্যে থাকে, যে ব্যাগের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড যেখানে রয়েছে, অ্যামনিওটিক ক্যাভিটি, সেখান থেকে যদি আমরা রস নিয়ে পরীক্ষা করতে পারি, হ্যাঁ তাহলে কিন্তু আমরা এটা জানতে পারবো যে বাচ্চার কোনো সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, তো যদি এরকম হয় যেমন স্পেসিফিক আমি যদি বলি যে হারপেক্স বা যে চিকেন পক্স যেগুলো খুব মারাত্মক ইয়ে হয় সেগুলো, অথবা কারো যদি রুবেলা যেগুলো পরবর্তীতে জীবনের উপর বেশি মারাত্মক প্রভাব ফেলতে পারে, তাহলে 20 সপ্তাহের আগে যদি কোনো মা আমাদের কাছে আসে এবং আমরা জানতে চাই এবং আমরা যাচাই করে দেখতে পারি, তাহলে কিন্তু অনেক সময় বলি যে মা এই বাচ্চাটাকে আপনি মানে আমরা টার্মিনেশন বলি যে না রাখাটাই উত্তম। হ্যাঁ, যেগুলো মেজর এই যে তিনটা কোন সময়টা বলা হয় ম্যাম? এটা হচ্ছে আমরা বলি যে এজ অফ ভায়াবিলিটি, মানে যে সময়ের আগে পৃথিবীতে বাচ্চা যদি আসে সে বেঁচে থাকবে না,
একটা সময় আছে বা একটা মার্কিং আছে যে এরপরে যদি পৃথিবীতে সে আসে সে বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ পাবে এবং নিজেকে অতটুকু সে ফিট থাকতে পারবে, সার্ভাইভ করতে পারবে। তো এটা সাধারণত আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো 20 সপ্তাহ বলে, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে এই যে আমরা কখনোই এটা বলতে পারি না, কারণ আমরা 18 সপ্তাহের বাচ্চাও কিন্তু বাঁচানো খুব কঠিন। হ্যাঁ, কিন্তু আর্থীয় জীবনে আমাদের যেটা আন্তর্জাতিক এরা 24 সপ্তাহ বলে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে মোটামুটি 18 সপ্তাহ হলে কিন্তু সে বাচ্চাটা বেঁচে যায়। তবে ফিটাল মেডিসিন একটু স্পেশাল বিষয়, এখানে কিন্তু এর চেয়ে কম সপ্তাহেও কিন্তু বাচ্চাদের বাঁচানো হয়, যেটা বিএসএম হতে হচ্ছে বা কাজ চলছে বা যেখানে ফিটাল মেডিসিন রয়েছে ঢাকা মেডিকেলে। ধন্যবাদ ম্যাম। এখন আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি, টিউবারকুলোসিস বা টিবি, যে জিনিসটি আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক কমন একটি ব্যাপার। তো এই যে টিবি বা টিউবারকুলোসিস, গর্ভাবস্থার উপরে এর প্রভাব কতটুকু সেই সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, এই প্রশ্নটা খুব সুন্দর, কারণ আমরা যদি চিন্তা করি, হ্যাঁ, এমডিজির কথা চিন্তা করি, এসডিজি, এখন তো এসডিজি, সাস্টেন ডেভেলপমেন্ট গোল বলি আমরা যেটা, হ্যাঁ, তো এখানে আমাদের হেলথ সেক্টরের উদ্দেশ্য কি, মাতৃমৃত্যু কমানো, আর যেগুলো আমাদের নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে এগুলো কিন্তু রেট বেড়ে যাচ্ছে, সেগুলোকে কমানো, আর এই যে ইনফেকশন, তার মধ্যে তিনটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ম্যালেরিয়া, একটা টিউবারকুলোসিস, আর একটা হচ্ছে এইচআইভি। তো আমাদের পার্সপেক্টিভে আসলে টিউবারকুলোসিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কোনো প্রেগনেন্ট মা অনেক সময় এই জানেই না, জানে না বলতে কি, সে অনেকদিন পুরনো হিস্ট্রি দিচ্ছে, সে শেষ সময় আসছে। এরকম আমার নিজের দুটো প্যাশেন্ট, আমি বলছি ম্যাডাম আমার অনেক আগে জ্বর ছিল, কাশি ছিল, মাঝখানে আমি অনেকদিনই ভালো ছিলাম, কিন্তু ইদানিং আমার ছাড়ছেই না জ্বরটা, এখন কাশি নাই কিন্তু জ্বরটাই ছাড়ছে না, তার আমার খুব অরুচি। তার তখন 8 মাস, হ্যাঁ, আমরা যেটাকে বলি 34 ইস। আমার সন্দেহ হলো, আমি তাকে আমরা স্কিন একটা টেস্ট বলি, হ্যাঁ, এমটি, হ্যাঁ, মন্টু টেস্ট যেটা বলা হয়, দেখা যাচ্ছে পজিটিভ আসলে, তাহলে আমি এটাকে কি বলবো, এটাকে ল্যাটেন্ট, মানে সুপ্ত অবস্থায় তার হয়তো জীবাণুটা ছিল, এর হারও কিন্তু আমাদের দেশে বেশি। কিন্তু আমি যেটা বলবো, যেটা আসলে ভয় পাওয়ার মতো কারণ না, হ্যাঁ, কারণ অনেক আগের যে আমরা সিনেমাতেও দেখেছি, গল্প শুনেছি, যার হয় যক্ষা তার নাই রক্ষা, এটা মোটেই এখন না, কারণ খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি রয়েছে, এবং মা, গর্ভকালীন মা যদি ঠিক সময় ডায়াগনোসিস হয় এবং চিকিৎসা নেন উনি, এটা আমরা 6 মাস 9 মাস শিডিউল রয়েছে, হ্যাঁ, প্রথম 2 মাস কিভাবে, তার পরবর্তীতে কিভাবে, এরকম যদি উনি ঠিক মতো নেন, তাহলে তার গর্ভস্থ শিশু এবং তিনি নিজে সুস্থ থাকবেন। মানে মাদেরকে আমি অবশ্যই বলবো এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। হ্যাঁ, আর বাচ্চাদের ট্রান্সমিশন সাধারণত খুব অ্যাক্টিভ, মানে একদম তার টিবি হয়েছে, খুব তার সিম্পটমগুলো যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে ডেলিভারির সময় যদি এটা হয়, দেখা যাচ্ছে বাচ্চার ক্ষেত্রে ট্রান্সমিশন হতে পারে, তবে সেটারও বাচ্চারও চিকিৎসা আসলে রয়েছে। ধন্যবাদ ম্যাম, এত কঠিন কঠিন বিষয়গুলো আমাদেরকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ তোমাকেও। আসলে দর্শকদের এটা বলতে চাই যে আমরা মারা সবসময় যেটা বলি বা গর্ভকালীন সময় যে ঝুঁকিপূর্ণ কি না, তখনই আমি ডাক্তারের শরণাপন্ন হব, আমার একটা হয়ে গেলে যে প্রেশার, ডায়াবেটিস বা হরমোনের অন্যান্য সমস্যা বা পানি ভেঙে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা আসলে রয়েছে। তো সবাই আসলে আমরা চাই যে এই সমস্যাগুলোর আগে যেন আমরা ডাক্তারের কাছে যাই, আমরা সুস্থ থাকা অবস্থায় যেন নিজেকে যাচাই করে নিই যে আমাদের এই সমস্যাগুলো আছে কি না, এটা একটা বিষয়। আর প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় যদি জ্বর আসে, অথবা অনেক মারা রয়েছেন যে আগে 2 বা 3টা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, অথবা কারো দেখা যাচ্ছে যে বারবার 2টো বাচ্চা মাঝখানে এসে নষ্ট হচ্ছে, বা দেখা আমরা যেটাকে মিস ট্রাইমেস্টার, দেখা যাচ্ছে সময়ের আগে, ম্যাডাম আমার আগের 2টো বাচ্চা নষ্ট হয়েছে, দেখা যাচ্ছে 7 মাসে, এই ধরনের মাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই সময় মতো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, নিজে সচেতন থাকবেন, নিজের বাচ্চাকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাম, আপনার এত গুরুত্বপূর্ণ সময় এবং এত গুরুত্বপূর্ণ উপদেশ আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে এবং ডক্টর শ্রীদিকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সব সময়ের মতো এবারও বলতে চাই, সুস্থ মন সুন্দর জীবন, শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া যতটা জরুরি, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া ঠিক ততটাই জরুরি। আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।